তো আজকের ভিডিও ব্লুমের সব থেকে লেটেস্ট কিছু আপডেট আমি শেয়ার করব, বিশেষ করে ব্লুমের কিছু নতুন টাস্ক এসেছে, ওই টাস্কগুলো আপনি যদি কমপ্লিট না করেন পরবর্তীতে উইথড্র করার সময় কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। তাছাড়া ব্লুমের কবে উইথড্র, কবে লিস্টিং, কিভাবে সেল করে আপনার টাকা পকেটে নিতে পারবেন, এ টু জেড লেটেস্ট আপডেট নিউজ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। কিন্তু তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে বা জয়েন হয় নাই, মাস্টমি অবশ্যই দ্রুত জয়েন হয়ে নেবেন, কারণ সবার আগে ব্লুম বলেন, অন্য অন্য প্রজেক্ট বলেন, সবার আগে কিন্তু আপডেট নিউজ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তাছাড়া আপনি যে কোনো সমস্যায় পড়লে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিচে কমেন্ট করবেন, সাথে সাথে কিন্তু সহযোগিতা পেয়ে যাবেন। ওকে, তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার মাস্টমি অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো ব্লুমের লেটেস্ট যে আপডেট নিউজ রয়েছে ওটা জাস্ট ওদের টুইটার পেজে আসুন, স্ক্রল করে নিচের দিকে যদি আসেন, নিচের দিকে আসলে দেখতে পারেন ব্লুমের যিনি কো ফাউন্ডার রয়েছে তিনি কিন্তু নিজে একটা টুইট করেছে এবং সেটা কিন্তু রিপোস্ট ব্লুম নিজে করেছে। ওকে, তো তিনি কি বলেছে সেগুলো আমরা দেখে নিই। এখানে বলতেছে তিনি, আই সি হাফ নাম্বার অফ ফেক পোস্ট অ্যাবাউট ব্লুম লিস্টিং কেজি অ্যাড অপন 20 সেপ্টেম্বর। অর্থাৎ ব্লুমের যিনি কো ফাউন্ডার রয়েছে তিনি দেখতেছে ব্লুম নিয়ে বিভিন্ন ফেক পোস্ট আর কি করা হচ্ছে, যেগুলো লিস্টিং কেজি সম্পর্কে, এবং সেটা বলেছে 20 তারিখে হবে। তো সেক্ষেত্রে এবং সেটা হচ্ছে ফেক পোস্ট নিজে বলতেছে, ব্লুমের কো ফাউন্ডার তিনি বলতেছে। তো সেক্ষেত্রে ব্লুমের যে লিস্টিং ডেটটা ছিল, আমরা জানি ব্লুম আমরা উইথড্র করতে পারবো 20 সেপ্টেম্বর, তো সেটা কিন্তু সম্পূর্ণ ফেক পোস্ট, অর্থাৎ সেটা রিয়েল নিউজ না। তো সেক্ষেত্রে আমরা 20 তারিখে কিন্তু ব্লুম থেকে উইথড্র করতে পারতেছি না, সেটা কিন্তু ব্লুমের যিনি কো ফাউন্ডার নিজেই বলেছে। তো সেক্ষেত্রে তিনি বলতেছে ট্রাস্ট অনলি অফিসিয়াল ব্লুম চ্যানেল, শুধু বিশ্বাসযোগ্য করতে বলেছে, মানে বিশ্বাস করতে বলেছে অফিসিয়াল এদের টুইটার পেজকে, তাছাড়া অন্য অন্য যে পোস্টগুলো আসবে সম্পূর্ণ ওইগুলো ফেক পোস্টই যে ডেটগুলো বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম, 20 তারিখে ব্লুমের যে উইথড্র ডেট ছিল, লিস্টিং ডেট ছিল, ওটা সম্পূর্ণ ভুয়া খবর, সম্পূর্ণ মিথ্যা খবর। তো সেক্ষেত্রে এখন অনেকে কোশ্চেন থাকতে পারে, ভাই আসল নিউজটা কি? আসল নিউজ যেটা আমি আনঅফিসিয়াল ভাবে জানতে পারলাম, বাট এটা কিন্তু রিয়েল নিউজ না, জাস্ট এটা আনুমানিক নিউজ, সেটা হচ্ছে আমরা যদি বাইন্যান্সে আসি, বাইন্যান্সের যে নিউজ পোর্টাল রয়েছে এখন কিন্তু ডেট বলতেছে ওরা 1 অক্টোবরের কথা বলতেছে। তো সেক্ষেত্রে এবং প্রাইস কথা বলতেছে $2, বাট এটা রিয়েল নিউজ না, এগুলো জাস্ট আনুমানিক হিসাবে ওরা বলতেছে। তো সেক্ষেত্রে 20 তারিখে যে লিস্টিং হবে না, এটা মোটামুটি তো কনফার্ম হয়ে গেছে, ওদের কো ফাউন্ডার বলে দিয়েছে। তো সেক্ষেত্রে সামনের লিস্টিং এর যে ডেটটা হতে পারে, সামনের মাসের 1 তারিখ থেকে 30 তারিখ মতো সামনের মাসের মধ্যেই কিন্তু এটা লিস্টিং হয়ে যাবে। কারণ অনেক নিউজে আসতেছে নেক্সট যে বাইন্যান্সের লঞ্চ প্যাডটা হবে, নেক্সট লঞ্চ প্যাডটা কিন্তু ব্লুমের হবে। তো সেক্ষেত্রে ব্লুমের যদি নেক্সট লঞ্চ প্যাড হয়, বাইন্যান্স লিস্টিং নেক্সট প্রজেক্ট হয়, তো সেক্ষেত্রে সামনের মাসে হওয়ার কথা। যাই হোক, সামনের মাসে হোক আর যেদিনই হোক, তো অফিসিয়াল নিউজে আমরা জানতে পারবো ওদের টুইটার পেজে আসার সাথে সাথে, অথবা টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের নিউজ জানাই দিব। ওকে, তাছাড়া ব্লুমের আরেকটা নিউজ আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে টনের ব্লক চেনে একটা কোয়েস্ট রেখেছিল এবং সেখানে নাম্বার 1 কিন্তু ব্লুম প্রজেক্ট হয়েছে, দেখতে পারতেছেন নাম্বার 1 কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে ব্লুম কিন্তু অনেক বড় প্রজেক্ট হতে যাচ্ছে, আপনি দেখতে পারতেছেন। ওকে, যাই হোক, এখন আসা যাক মেন টপিকে। ব্লুমের কিছু ইম্পর্টেন্ট টাস্ক এসেছে, এই টাস্কগুলো মাস্ট বি আপনাদের কমপ্লিট করা জরুরি। তো সেক্ষেত্রে আপনার যেটা করবেন, আর্ন অপশনে চলে আসুন, এবং আপনার যখন আর্ন অপশনে আসবেন এইখানে খেয়াল করে দেখুন প্রোমো একটা টাস্ক এসেছে, এবং এইখানে 3টা টাস্ক রয়েছে, এই 3টা টাস্ক আপনার মাস্ট বি অবশ্যই কমপ্লিট করে নেবেন। ওকে, এবং পরবর্তীতে এই টাস্কগুলো কমপ্লিট না করলে কিন্তু বিপদে পড়তে পারেন, বাট এখনই বিপদে পড়বেন কিনা এর কোনো শিওরিটি নাই, বাট বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। তো সে তার জন্য আপনার এই টাস্কগুলো কমপ্লিট করে রাখা খুবই জরুরি। তাছাড়া উইকলি যে টাস্ক রয়েছে, আমি উইকলি টাস্ক দেখেন একটা করেছি, এবং বাকি টাস্কগুলো মাস্ট বি আপনারা কমপ্লিট করে নেবেন। দেখেন এই বাকি টাস্কগুলো তো একদম ইজি, জাস্ট ক্লিক করবেন, এখানে ইনস্টাগ্রামে ফলো করতে বললো, হ্যান্ড করবে তারগুলো ফলো করে জাস্ট ওকে অপশনে ক্লিক করলে কিন্তু ক্লেম হয়ে যাবে। একদম ইজি টাস্ক, এগুলো তো ইজি আপনারা করতে পারবেন, এগুলো মাস্ট বি আপনারা কমপ্লিট করে নেবেন। ওকে, তো এইগুলো কমপ্লিট করার পরে আপনারা যেটা করবেন, এই যে টাস্কটা রয়েছে, এই যে 3টা কুইজ টাস্ক, এই টাস্কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম যে টাস্কটা রয়েছে এটা কিভাবে কমপ্লিট করবেন দেখাই দিচ্ছি। আপনার চেক রুল যে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিন, এবং এই অপশনে ক্লিক করার পরে জাস্ট আমি এটা এই করতেছি না, জাস্ট এরকম চলে আসবে। এরকম আসার পরে আপনার জাস্ট এটা কেটে দিবেন, এরকম আসলো জাস্ট কেটে আগের পেজে চলে আসুন, ঠিক আছে? আগের পেজে আসলে দেখবেন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি আপনার দেখাই দিচ্ছি, ওপেন অপশনে ক্লিক করে দেখাই দিচ্ছি, দেখেন দেখেন ক্লেম অপশন চলে এসেছে, অর্থাৎ এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি ক্লেম অপশনে ক্লিক করে দিচ্ছি, দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, দেখতে পারলেন। এই দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারলেন। ওকে, সেম একই রকম ভাবে এটাও একই রকম ভাবে করে নেবেন। তারপরে এটা দেখেন সেম একই রকম ভাবে এখানে কিন্তু ক্লেম অপশন চলে এসেছে, জাস্ট এই অপশনে ক্লিক করে এটা ক্লেম করে নেবেন। একদম সিম্পল ভাই, এটা কিন্তু ক্লেম হয়ে গিয়েছে, ঠিক আছে? এবং বাকি থাকে হচ্ছে লাস্টের যে টাস্কটা রয়েছে, এটা হচ্ছে ট্রানজেকশনের টাস্ক, ঠিক আছে? এবং এখানে অপশনে ক্লিক করে দিবেন, এবং ট্রানজেকশনে ক্লিক করে আপনার টন পেপার ওয়ালেটের সাথে আপনি মাস্ট পে কানেক্ট করে নেবেন। এবং এখানে ছোট্ট একটা ফি চাইবে, দেখেন এখানে কানেক্ট অপশন হচ্ছে, আমি কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? এবং আপনারা কানেক্ট করে নেবেন, কানেক্ট করার পর এখান থেকে ছোট্ট একটা ফি চাইবে, আপনি এখানে ফিটা দিয়ে দিবেন। দেখি
কত ফি চাই আপনারা দেখে নেন। দেখেন একদমই ছোট একটা ফি, নয়তো 2-3 সেন্টের মতো একটা ফি যাবে। তো অনেকের কাছে ট্রন নাই, ট্রন না থাকলে আপনি বাইন্যান্স থেকে বাই করে নিতে পারেন, প্রবলেম নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে কত ফি যায় আমি আপনাদের সামনেই দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখানে কনফার্ম ট্রানজেকশন হচ্ছে, জাস্ট আমি ওপেন ওয়ালেট অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। আমি ওপেন ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি এবং দেখা যায় এখানে কত ফি চাই, মানে 27 সেন্টের মতো একটা ফি যাচ্ছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সাবমিশন 27 আমি এটা কনফার্ম করে দিচ্ছি, তো এটা কনফার্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি, ওকে। এই 27 সেন্টের মতো ফি চলে যাচ্ছে এবং এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি যদি আগের পেজে আসি এখন, মেবি এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, দেখেন এটা কিন্তু, এই দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এই 3টা টাস্ক মাস্ট বি আপনারা কমপ্লিট করে নেবেন, যদিও একটু খরচাপাতি রয়েছে, 27 সেন্ট মানে 30 টাকার মতো খরচ হবে, বাট আমি বলবো এটা করে রাখা ভালো, পরবর্তীতে যাতে বিপদে না পড়তে হয়। বাট এটা যে করতেই হবে এর কোনো কিন্তু বাধ্যতামূলক নাই, কারণ ওরা বলেও নেই, বাট এটা আমার এক্সপিরিয়েন্সে বলতেছে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন এর জন্য বলতেছে, ওকে। আর যদি না পারেন কোনো প্রবলেম নাই, আপাতত এখনো কোনো সমস্যা হচ্ছে না বা পরবর্তীতে হবে কিনা এরও কোনো গ্যারান্টি নাই, বাট করে রাখাটা ভালো আর কি, এর জন্য আমি আপনাদের দেখালাম, ঠিক আছে। এটা একটু টাইম লাগবে, দেখেন ক্লেম অপশন চলে এসেছে, জাস্ট আমি এটা ক্লেম করে দিচ্ছি, ঠিক আছে। এটা ক্লেম করে দিচ্ছি, এটা ক্লেম হয়ে যাবে, আমার এই 3টা টাস্ক হয়ে যাবে এবং এখান থেকে আমি 1000 BP আমি পেয়ে যাবো, ঠিক আছে। এবং 1000 BP পেয়ে যাচ্ছি এবং এইভাবে আপনি 1000 টোকেনটাও এখান থেকে ক্লেম করে নিতে পারবেন, ঠিক আছে। আমি যেভাবে ক্লেম করলাম আপনি ঠিক এইভাবে এটা ক্লেম করে নেবেন। আর এই 6টা টাস্ক রয়েছে, এই 6টা টাস্ক আপনি কমপ্লিট করে নেবেন। এই 6টা টাস্ক তো এখানে কোনো খরচাপাতি নেই, জাস্ট সিম্পল টাস্ক। এবং এইখানে যে সোশ্যাল টাস্ক রয়েছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন, প্রতি টাস্কের জন্য কিন্তু ভালো বিপি আর্নিং হয়েছে এখান থেকে দেখতে পারতেছেন, ওকে। এগুলো কমপ্লিট করে নেবেন, বাট এটা আমি কমপ্লিট করতে বলতেছি এই কারণে, কারণ এটা প্রমোট যেহেতু দিয়েছে, এক্সট্রা ভাবে দিয়েছে, তো সেক্ষেত্রে যেহেতু একটা ট্রানজেকশনের কথা বলেছে, কারণ আমরা অন্য কোনো জায়গায় কিন্তু ট্রানজেকশন করিনি, তো সেক্ষেত্রে এটা ট্রানজেকশন করে রাখা ভালো, কারণ পরবর্তীতে যাতে বিপদে না পড়ে। আর আপনার কাছে যদি ডলার টলার না থেকে থাকে তাহলে আপনি যদি মনে করেন করবেন না, না করলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এটা জাস্ট আপনার উপর, আপনি করলে বেটার সেটা আর কি আমি আপনাদের বললাম, ওকে। তাছাড়া এখানে ক্লেম অপশন রয়েছে, আপনি খুব শীঘ্রই এখান থেকে উইথড্র করতে পারবেন, এ টু জেড তো বিষয়ে বলা রয়েছে, দেখতেই পারতেছেন। ব্লুমের টাস্ক তো আমি এ টু জেড নিয়ে তো আপডেট দিয়েছি, তো সেক্ষেত্রে আমি এইটুকু বলতেছি এই যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করেন, বিশেষ করে এই টাস্কটা কমপ্লিট করতে পারেন যাতে পরবর্তীতে বিপদে না পড়েন। আর সরাসরি এদের যে ব্লুমের নিজস্ব যে ওয়ালেট রয়েছে এই ওয়ালেটটি তো উইথড্র করতে পারেন, সেটা তো আপনি সকলেই জানেন, তো এটা নিয়ে কিন্তু আমি অলরেডি আপডেট দিয়েছি। আর আপনাদের যদি এখানে যদি ডিসকানেক্ট হয়ে যায় ওয়ালেটটা, দরকার পুনরায় আবার টনকিপারের সাথে কিন্তু এটা কানেক্ট করে নেবেন। আর যদি টনকিপার কানেক্ট না করতেছেন, আপনি অন্য ওয়ালেট কানেক্ট করতে চান সেটাও করতে পারেন, যেমন আমি নিজে কিন্তু এদেরকে টনকিপার কানেক্ট করলাম এবং আপনাদের ইচ্ছে আপনি এটা কানেক্ট করে নেবেন, ওকে। তো এটা দেখে আমি দেখেন কানেক্ট করে নিলাম, ওকে। তো এটাই ছিল মূলত আজকের আপডেট, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব। আর ব্লুম কিন্তু একদম শেষের দিকে, আর এই কয়দিনে আপনারা এখানে কাজ করতে পারবেন, তারপরে কিন্তু এখান থেকে আমরা ব্লুম থেকে উইথড্র করে আমাদের প্রফিটটা আমরা নিয়ে নিতে পারবো। তো সেক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসই রয়েছে, অক্টোবর মাসে কিন্তু এখান থেকে উইথড্র আমাদের টোকেন সেল এই টু জেড বিষয়ে কিন্তু করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের হাতে কিন্তু সময় কম, তার জন্য আমরা নিয়মিত এখানে ব্লুমে কাজ করতে থাকবো, ওকে। তো পরবর্তীতে নেক্সট আপডেট আসার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব, তার জন্য ভিডিওটি ভালো লাগছে লাইক দেবেন। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেলে যারা এখনো জয়েন হয়নি মাস্ট বি জয়েন হয়ে নেবেন। তার পর্যন্ত আল্লাহ হাফেজ।